Hey guys, welcome back to High Flight. I'm Sham. কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা ফ্রি মোশন থেকে তোমাদের সবার প্রিয় ফিরোজ হাসান তারই চ্যানেলের একটা ভিডিও রয়েছে এবং কি ধরনের ভিডিও পড়ে তোমরা সবাই জানো এবং আমিও জানি। খুব ভালো লাগে এই ধরনের ভিডিওগুলো দেখতে। এর আগেও আমরা ফিরোজ হাসানের ভিডিও করেছি, দেখেছি। আজকে আবার নতুন করে আরেকটা ভিডিও দেখব যেখানে যেটা টাইটেল হচ্ছে নির্জন পাহাড়ে বসে জীবিকার সন্ধান। নির্জন পাহাড়ে বসে জীবিকার সন্ধান। তো এই ভিডিওটা দেখার ইচ্ছে ছিল অনেকেরই তোমাদের, তো সেই জন্য আমাদের সাজেস্ট করা হয়েছে। তো আজকে এই ভিডিওটা দেখছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। সাথে সাথে চ্যানেল লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর সাথে সাথে যেটা করার আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ডেসক্রিপশন বক্সেই ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডি রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই তোমরা লাইক শেয়ার ফলো করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। কি হয়েছে, কি হয়েছে, আরে চাচা কি হয়েছে আপনার? আসসালামু আলাইকুম, নাম কি আপনার? এইখানে কি মানুষ আসে বিক্রি হয়? সুবহানাল্লাহ, মুরব্বী মানুষ আপনি এখানে হাইটে হাইটে উঠছেন কেমনে উঠবো আর এ বুড়া বয়সে? এখানে তো আমি বাইক নিয়ে উঠতে আমার কি জানি কো ভয় লাগছে। ভয় তো লাগছে, এখন তো ভালো আছেন আপনি? এই আপনার হেডে আনের কিতাম শুনতে মারি না, এখন মনে করেন অন্য তো কাজকর্ম করতে দিতেন না, আইলাম মানে চাই দেখি পাহাড়ের চূড়ায়। আচ্ছা আচ্ছা, মানে ওগুলো কত করে? দিলে আমি নিমো আর কি, এই জন্য বললাম। না না, 10,000 টাকা আপনি, আমার কাছে তো 10,000 টাকার মাল নাই, আমরা তো 10,000 টাকা। কিন্তু আপনি এত কষ্ট করে পাহাড় বায়া আপনি এনে উঠছেন? না উঠছি তো উঠছি, যে আপনার এটা আপনি যদি খাবার ইচ্ছা হয় যে মনে করে খান। আপনি এই যে পাহাড় বায়া উঠছেন এত উপরে, এই হিসাবে মনে হইতেছে যে এখানে 10,000 টাকা দেওয়া দরকার? আগে দেখতে হবে, আমার কাছে 10,000 আসেনি। দেখেন তো কত টাকা, আগে আগে দেখেন না ঠিক করে। ৬,৫০০ নিয়ে হইলো, আরো দাম লাগবো কিতাম? এগুলা কিতাম আপনি এই কথা বলেন? ৬,৫০০, ৭,৮, ৯, ১০ এখন দেন আমার মাল, দেন 10,000 টাকার মাল দেন। আমার কাছে 10,000 টাকার মাল নাই, এই যে আমি এগুলাই নিব 10,000 টাকা। এগুলা কেন 10,000 টাকা নেবেন আপনি বলেন আমারে? ওই যে আপনি পাহাড়ে কষ্ট করে উঠা এসে বিক্রি করতেছেন, এই জন্য এই জন্য ঠিক আছে। এখন
আপনার টাকা রাখেন, আপনি দরকার হলে আপনি দুই একটা আমার কাছে তো এমনি খাই নেন, নইলে আপনি আপনি এখন এই এই কথা বললা তো আরো 1,000 টাকা পাওয়া হয়ে গেলে না। আপনি খুশি করি মনে করেন আমার কাছে যদি 10 টাকা জিনিস খাই 100 টাকা দেন, চা পানি খাই বললা এইটাও আমি খুশি, আপনি এত টাকা আমার কেন দিবেন? এটাও চা পানির টাকাই, আপনি চা পানির টাকা ঠিকই আছে, এটা আমি কেমনে রাখতাম? আপনি খিলে আমার টাকা উলা দিতেন? রাখেন না, পকেটে রাখেন, বাস করে রাখেন। আর এই টাকা দিয়ে আজকে বাড়িতে চাচি আছে না? আছে। আজকে একটু ভালো মানে বাজার করে নিয়ে না, বাজার তো আল্লাহ দিলে ইনশাআল্লাহ এমনি খাইয়ের খাইয়ে যে যা আল্লাহ যা খাবার সুখ আল্লাহর দরবারে শুকরিয়া। আচ্ছা গরুর মাংস তো কিনা লাগে? যে লাগে গরুর গোস্ত কিনা নিয়ে যায় নেন। এইটা আপনার কাছে টাকা আছে নে? আছে যে আপনি খালি যান না, আপনি তো যাবেন কেন? আমার ঘোরা মানে আমার ঘোরাঘুরি শেষ, আমি এখন চলে যাব। রিজিকের মালিক তো আল্লাহ, হয়তো আপনার রিজিক আছে, সমস্যা নেই। নেন এটা দিয়ে গরুর গোস্ত কিনে নিবেন। আজকে আমাদের এখানে যদি আপনি মেহমান থাকতেন আমি খুশি হতাম। আমি নেন এটা মাল কিছু দেন, আমার বন্ধু বান্ধব কিছু আছে, ওরা ওদেরকে নিয়ে কিছু খাওয়াই। এটা 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 এইভাবে টাকা রাখেন না, আপনার পকেটে রাখেন। কাটা লাগবে না, আপনি এমনি দিয়ে দেন। আরো কয়েকটা দিনে না 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 কাটা থাক। আর হচ্ছে দেন লবণ দেন একটু। চলবো চলবো চলবো, আপনি হাফ কাপ তো শিখে। চাচা কি হয়েছে কি হয়েছে? আরে চাচা আরে আপনি কেন করতেছেন কেন? আপনি কান্না করলাম এটি নিব না? আমি একদম খুশি। হ্যাঁ কান্না করে আচ্ছা, আর কিছু লাগবে না আপনার আমার বলেন তো? হ্যাঁ আপনি বহুত বড় সম্মান করছেন আমার, তাই আপনার দিলে দিতে আমার দিচ্ছি, অসুবিধা নেই। আপনি কান্না করেন না, আমার জন্য আছে, আল্লাহ আমার ব্যবস্থা করবো। আচ্ছা দেন আপনি আমার 500 টাকা দেন। এটা এই 500 টাকা আপনি আমারে দিলেন, এটা আপনার আমার কাছে আছে এখন আলহামদুলিল্লাহ। আসি হ্যাঁ, সালাম আলাইকুম। ফিরোজ ভাইয়ের ভিডিও যে সমস্তগুলো দেখি সত্যি ভীষণ ইমোশনাল ভিডিও, বিশেষ করে শেষের দিকে এত ইমোশনাল হয়ে পড়ি দেখতে দেখতে, চোখ দিয়ে জল চলে আসে। আজকেও সেরকমই হয়েছিল। তো যাই হোক, প্রত্যেকটা
মানুষের এই ধরনের যদি চিন্তা ভাবনা হয়ে যেত, তাহলে আমার মনে হয় পৃথিবীটা বদলে যেত এবং সেই বদলটা আমরা চোখে দেখতে পেতাম, মানে সেটা অনুভব করতে পারতাম। কিন্তু এই রকম মানুষ কজন রয়েছে, মানুষের প্রচুর পয়সা রয়েছে, হয়তো বা তারা দান ধ্যানও করে, অনেকেই রয়েছে দান ধ্যান করে, মানে পয়সা যাদের রয়েছে তারা একদমই দান ধ্যান করে না সেটা নয়, প্রচুর মানুষ রয়েছে দান ধ্যান করে, তাদের হয়তো আমরা জানি না, কিন্তু এমনও মানুষ রয়েছে যারা সত্যি প্রচুর ইনকাম করছে কিন্তু কোনো দান বা কাউকে সাহায্য করা সেইগুলো করে না, যেগুলো করা উচিত। এবার মানবিক নৈতিকতা যেটা বলে সেইটা করা উচিত। এই জিনিসগুলো নিজেকে তৈরি করতে হয়, নিজের হৃদয়টাকে পরিষ্কার করতে হয় এবং নরম করতে হয়, মানে মানুষের প্রতি, মানুষের ভালো লাগার প্রতি সেটাকে উৎসর্গ করতে হয়। তো এইরকম এগুলো অ্যাকচুয়ালি ছোটোর থেকে কিভাবে মানুষ হচ্ছে তার উপরেও অনেকটা ডিপেন্ড করে, যে কোনো বাচ্চা তার বাবা মা কি করে সেটা দেখে অনেক সময় শেখে, এবং তার পরিবারের কালচার কি সেটা দেখেও কিন্তু মানে ছেলে বা মেয়ে উদ্বুদ্ধ হয় যে কোনো কাজ করার ক্ষেত্রে। এবং হ্যাঁ, নিজস্ব একটা থাকে, ফিলিংস থাকে, সেটা না থাকলে সেটা যতই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, সেই জিনিসটা কিন্তু আসে না। তবে ফিরোজ ভাইয়ের সত্যি ভালো লাগে যে যে সমস্ত কাজগুলি করে, যেরকম মানে আজকে যেরকম ভিডিও দেখলাম যে দুস্থ দরিদ্র যে সমস্ত মানুষ তাদের যে হেল্প করা, এবং সত্যি বলতে কি ঈশ্বর এতে খুশি হন, মানে যারা দুস্থ দরিদ্র এই যে মানুষটা আজকে ওইখানে বসে থেকে ক টাকা ইনকাম করতো, এই যে যে কটা মাল ছিল, আমার মনে হয় না খুব বেশি টাকার মাল ছিল, হয়তো বা 200-300 টাকার কি 500 টাকারই মাল থাকে ওখানে, তো সেখান থেকে হয়তো লাভ হয়তো 100 টাকা বড় জোর করলো, এবং সেই যে সারা দিন যতক্ষণ বিক্রি না হচ্ছে ওই অত উঁচুতে উঠে এসে ওখানে বসে কতক্ষণ ধরে বসে থেকে বিক্রি করে তারপরে সে নিচে গিয়ে তার রুজি রুটি করবে, তো সেই মানুষটাকে যে এইভাবে হেল্প করা, আমার মনে হয় এর থেকে বড় কি থাকতে পারে। এটা একটা আনন্দ, মানে যদি কেউ করে থাকে এই জিনিসটা, সেটা কিন্তু একটা আলাদা ফিলিংস আনে, মানে যদি তোমরা কেউ করে থাকো সেটা জানবে, এবং যদি কেউ না করে থাকো তাহলে একদিন, হ্যাঁ দেওয়ার জন্য দেওয়া না, জাস্ট কেউ ভিখারি আসলো আমি দিয়ে দিলাম সেটা নয়, আমি প্রকৃত অর্থে আমি হেল্প করব সেই মানসিকতা নিয়ে, যখন একটা মূল্যবান নিজের কিছু এমন কিছু দিতে হবে যাতে হ্যাঁ আমি মূল্যবান কিছু দিচ্ছি তাকে আমার থেকে, এবং সেও সেটা পেয়ে একটু মানে ভীষণ খুশি হয়, সেই ধরনের জিনিস হতে হতে পারে, সেটা একটা জামা হতে পারে, হতে পারে কিছু পয়সা হতে পারে, বা এনি হেল্প সেটা যেরকম হতে পারে, কিন্তু এই যে প্রাপ্তিটা, এই যে ভালোবাসা পাওয়াটা, এটা কিন্তু অনেকটা বড়। এই যে আজকে ফিরোজ ভাইয়ের জন্য কেঁদেছে, আমি মানুষটা বলছি, চাচার কথা বলছি, যে চোখ দিয়ে জল বেরোচ্ছে খুশিতে, সেটা আমার মনে হয় ফিরোজ ভাইয়ের কাছে অনেক কিছু, মানে এটা কেউ মানে পয়সা দিয়ে কিনতে পারে না, ঠিক আছে। আর একটা অপরিচিত মানুষের জন্য এই যে আনন্দের জল চোখ দিয়ে ফেলা, সেটা মানে অপরিচিত মানুষ পেয়ে ওঠে না। তো যাই হোক, ভীষণ ভালো লেগেছে আজকের ভিডিও, আশা করছি তোমাদেরও ভালো লাগবে, ভালো লাগার কথা এত সুন্দর একটা ভিডিও। আর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউন্ড।